আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নাইধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। টনি ব্লেয়ার স্বীকার করলেন আইএসের উত্থানের অন্যতম কারণ ইরাক যুদ্ধ। রুশনার আলী সংসদীয় কমিটির সদস্য মনোনীত। হামলা নিয়ে মুখ খুললেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল আলোচিত ইরাক যুদ্ধের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে তদন্ত চলছে 5 বছরের বেশি সময় ধরে। তদন্তের রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি। এরই মধ্যে টনি ব্লেয়ার দুঃখ প্রকাশ করলেন। টনি ব্লেয়ার বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর উত্থানের অন্যতম কারণ ইরাক যুদ্ধ। 2011 সালে শুরু হওয়া আরব বসন্ত এর জন্য দায়ী। মার্কিন টিভি চ্যানেল সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন, ইরাক যুদ্ধের কারণে আইএস এর উত্থান হয়েছে বলে যে দাবি করা হয় তাতে সত্যের উপাদান আছে। 2003 সালের ইরাক যুদ্ধে ব্রিটেনকে সম্পৃক্ত করার জন্য সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে শুরু থেকেই দায়ী করা হচ্ছিল। এবার মার্কিন টেলিভিশন সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইরাক যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী এ যুদ্ধের নেপথ্যে গোয়েন্দাদের ভুল তথ্যের উপর দোষ চাপিয়েছেন আর এ ভুলের জন্য ক্ষমাও চান তিনি। তবে সাদ্দামকে অপসারণ করা কখনোই ভুল পদক্ষেপ ছিল না বলে মনে করেন তিনি। You know, whenever I'm asked this, I can say that I apologize for the fact that the intelligence we'd received was wrong, because even though he had used chemical weapons extensively against his own people, against others, the program in the form that we thought it was did not exist in the way that we thought. So I can apologize for that. I can also apologize, by the way, for some of the mistakes in planning, and certainly our mistaken in our understanding of what would happen once you removed the regime. But I find it hard to apologize for removing Saddam. I think even from today in 2015, it is better that he's not there than that he is there. বেতনার গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রুশনার আলী হাউস অব কমন্সের এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন। ইতিপূর্বে তিনি ট্রেজারি কমিটির সদস্য ছিলেন। উল্লেখ্য, এই সংসদীয় কমিটি 11 সদস্য বিশিষ্ট, প্রধান দলগুলোর এমপিদের সমন্বয়ে এটি গঠিত। এই কমিটির প্রধান কাজ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের নীতি কার্যক্রম এবং ব্যয় পর্যবেক্ষণ করা। দায়িত্ব লাভের পর প্রতিক্রিয়ায় রুশনারা আলী বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হতে পেরে আমি আনন্দিত। রুশনারা এর আগে শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার, শ্যাডো এডুকেশন মিনিস্টার, ট্রেজারি সিলেক্ট কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্ট ইউনিটের বোর্ডের মেম্বার। লন্ডনে আবারও দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া নিয়ে মুখ খুললেন সদ্য সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। গত 21 অক্টোবর বাংলাদেশ থেকে আগত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পূর্ব লন্ডনের ইয়র্কহলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে আক্রমণের কবলে পড়েন। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শামি হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, আমরা আইনে একটা কথা বলি, সার্কামস্টেনশিয়াল এভিডেন্স, তাহলে তো এটা স্পষ্ট। 2012 সনে যখন আমার উপর আক্রমণ হলো, তখন যে বিএনপি ছিল এটা তো প্রমাণিত, এবং বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া জড়িত ছিল এই কথা বলেছি। জিয়া জয় বাংলা স্লোগানকে হত্যা করে প্রমাণ করেছে যে সে মুক্তিযোদ্ধা ছিল না, এসব বলেছি, এসব কারণে তারা যখন এটা করলো। আমি তো ঢাকা থেকে আমি শুনে এসেছি যে আমার উপর আক্রমণ হবে, আমি ল্যান্ড করলাম সেদিনই আক্রমণ হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু যখন ওই এক লোক এসে আমাকে বললো আপনি বিচারপতি সমস্ত, সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছি যে তার মতলব ভালো না। আমাকে পুলিশ বলেছিল আপনাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমার গায়ে ব্যথা আছে, অবশ্যই মাথায় ব্যথা আছে, কিন্তু ঠিক হাসপাতালে যাওয়ার মতন আমি মনে করিনি যে যাওয়া ঠিক হবে। আমি যাইনি, যেতে পারতাম কিন্তু যাইনি।
চ্যারিটি সংস্থা আনেবল থাউজেন্ডের উদ্যোগে ও তাহমেস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ এবং কাউন্সিলর অলির রহমান ও কাউন্সিলর মাহবুব আলমের সহযোগিতায় ফ্রান্সের রিফিউজি ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছে। শুক্রবার ফ্রান্সের সীমান্ত এলাকা ক্যালিসের রিফিউজি ক্যাম্পে খাবার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে সেখানে হাজারো রিফিউজি তাদের চরম দুর্ভোগের কথা তুলে ধরেন। ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন আনেবল থাউজেন্ড চার্টি সিইও জামাল আহমেদ, চা হ্যান্ডেস কাউন্সিলর কাউন্সিলর শাহিদ আলী, সাংবাদিক এম এ কাইয়ুম মাজহার আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল সালিক, আশিকুর রহমান, মাহমুদ জামি, মাহমুদ রাজ সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। এতে প্রায় হাজার খানেক রিফিউজিকে বিভিন্ন ধরনের খাবার ও প্রতি ২০ জনের পরিবারের জন্য একটি করে মোট ১০০টি কিচেন স্থাপন করে দেওয়া হয়। কলোডন বাংলাদেশী পার্সেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার অ্যাসোসিয়েশনের নিজস্ব হলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাহামিস কাউন্সিলের মেয়র জন বিক্স। সেক্রেটারি মোহাম্মদ আসাফুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি শামসুদ্দিন আহমেদ। সভার শুরুতে আসাফুর রহমান অ্যাসোসিয়েশনের নানা কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এই অ্যাসোসিয়েশন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রধান অতিথি জন বিক্সে এই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে কাউন্সিলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর সেরিয়া খাতুন, কাউন্সিলর রাজীব আহমেদ, সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, শওকত খান, জন বেকার প্রমুখ। ওসমানী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে গোল্ডেন ড্রিমস ওমেন্স অর্গানাইজেশনের উদ্যোগে কুটির শিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মূলত এই মেলায় অংশগ্রহণ করেন নারী উদ্যোক্তারা। এতে গৃহিণীদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা, আচার, পাকোড়া, চটপটি সহ নানা ধরনের খাবার এই মেলায় প্রদর্শন করা হয়। মেলায় মহিলাদের ভিড় বেশি ছিল দেশীয় তাঁত জামদানি শাড়ির স্টলগুলোতে। নারী উদ্যোক্তারা বলেন, দেশীয় কাপড়ের চাহিদা রয়েছে প্রচুর, তাই বিক্রি হচ্ছে আশানুরূপ। শাড়ির পাশাপাশি ইমিটেশন জুয়েলারি সহ ছিল মহিলাদের সাজসজ্জার নানা আয়োজনে ভরপুর। এই মেলার নারী উদ্যোক্তা বেগম কামরুননেসা মতিন বলেন, তার গোল্ডেন ড্রিমস ওমেন অর্গানাইজেশন নামের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে চ্যারিটি প্রতিষ্ঠান। দুস্থ মহিলাদের সাহায্যার্থে এই মেলার আয়োজন করাই ছিল মূল উদ্দেশ্য। ভাদেশ্বর নাসিরুদ্দিন হাই স্কুল ও ভাদেশ্বরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথমবারের মতো এক পুনর্মিলনী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল মহসিন চৌধুরী বাবু ও কাজী আমিনুল ইসলাম জিলানির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদ চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক ছাত্র কাউন্সিলর আব্দুল কাদের জিলানী, নীলুফা ইয়াসমিন নীলু, মোকাদির আহমেদ মুকিব, মোহাম্মদ তাজুল ইসলাম, মুজিবুল ইসলাম তাজু, শাহজাহান সিরাজ দারা, ডক্টর আলী জাহান, রোমান আহমেদ চৌধুরী, আবুল হামিদ প্রমুখ। বক্তারা ছাত্রকালীন সময়ে স্মৃতিচারণ করেন এবং আগামী ২০১৯ সালে স্কুলের শত বছর পূর্তি পালন করার প্রস্তাব গ্রহণ করেন। সেই সাথে ভাদেশ্বরের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা রোববার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও মুসাব্বির তুহিনের পরিচালনায় এবং সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ লিটন। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি শফিকুল আলম, বর্তমান যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আলী মোহাম্মদ ওয়াজেদ, কার্যকরী সদস্য দেওয়ান এম এ রহিম সোহেল সহ আরও অনেকে। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী নূরজাহান শিল্পী, সাজিদা কামাল শেফালী, অমিত দে ও নৃত্য পরিবেশন করেন রাদিয়া গুলজার। যুক্তরাজ্যস্থ জগন্নাথপুর উপজেলার বৃহত্তর দাউরাই প্রবাসীদের সভা রোববার লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজাদ মিয়া ফারুকের সভাপতিত্বে এবং দেলার হোসেন খানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আয়ুব খান, আরজু মিয়া এমবিএ, আনহার মিয়া, তাজুল ইসলাম, রুহুল আমিন, ফারুক মিয়া জিলু, আমির হোসেন, তারিফ খান, এ কাউসার, কয়েস হোসেন, লুৎফুর রহমান ও আলমদর আলী বাবু প্রমুখ।
সভায় দাউরাই গ্রামে অবস্থিত সরপল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের দ্বিতীয় তলা নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের সদস্যপদ নবায়নের আহ্বান জানানো হয়। দশই মহরম শাহাদতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনের এক হলে রোববার এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত পার্টির আহ্বায়ক ইমাম হায়াত দিক নির্দেশনার সম্মেলনে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম রাহাত। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও ইউরোপ শাখার সভাপতি ডক্টর আল্লামা কাউসারুল আমিন রাসেক সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, দশই মহরম শাহাদাতে কারবালা দিবস মুসলিম মিলাতের মহান জাতীয় শহীদ দিবসের শিক্ষা ও লক্ষ্যের সাথে যুক্ত থাকতে হবে। শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্ধির চেষ্টা ছাড়া ইমান ও দিন বুঝা সম্ভব নয়। আলোচনা শেষে এক শান্তিপূর্ণ মিছিল পার্কে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ম্যানচেস্টারে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন। মানবাধিকার সংগঠন এইচআরপি বিল্ড স্কটল্যান্ডের কমিটি গঠন। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনের উদ্যোগে রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, ম্যানচেস্টারে নিযুক্ত সহকারী হাই কমিশনের কাউন্সিলর ওহিদুর রহমান টিপুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জিএমবির বাংলা স্কুলের শিশু কিশোরদের নাটক, কবিতা আবৃত্তি, গান, এলসিবি বাংলা স্কুলের শিশু কিশোর, স্থানীয় শিল্পীদের নানা পরিবেশনে আগত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং প্রবাসে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন জিল্লুর রহমান। তাকে সহায়তা করেন ফেরদৌসী হক লিপি, নাজমা ইয়াসমিন, মীর আবুল কাশেম বাদল ও অন্যান্যরা। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবির উদ্যোগে বৃহস্পতিবার এডিনবরায় মত বিনিময় সভার আয়োজন করা হয়। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির জানান, সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ইউকে শাখার প্রেসিডেন্ট অ্যাডভোকেট রহমত আলী, ডক্টর ওয়ালি তসরুদ্দিন এমবিএ, শাহানুর চৌধুরী এবং আলহাজ আব্দুল কবির। কমিউনিটির বিশিষ্ট জনের উপস্থিতিতে সভাটি পরিচালনা করেন ফয়সল চৌধুরী এমবিএ। সমাজের শান্তি প্রতিষ্ঠা, নাগরিকদের মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ, অসহায় মানুষদের আইনগত সহায়তা প্রদানে এইচআরপিবির কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। এদিকে ফয়সল চৌধুরী এমবিএ কে আহ্বায়ক এবং হুমায়ুন কবির ও আসাদ্দক আলীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে সংগঠনের স্কটল্যান্ড শাখা গঠন করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত হন ডক্টর ওয়ালি তসরুদ্দিন এমবিএ আর উপদেষ্টা আলহাজ আব্দুল কবির এবং আসিকা মিয়া। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ব্রাডফোর্ডের শাহজালাল জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বিস্তারিত শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। প্রতি বছরের ন্যায় এবারও ব্রাডফোর্ডের শাহজালাল জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় গত 26 অক্টোবর রবিবার। এতে ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় উলামায়ে কেরামগণ দিনই আলোচনা শোনার জন্য সকাল থেকে মাহফিলে যোগদান করতে থাকেন। শুরুতে ছাত্ররা উপস্থিত মুসল্লিদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন। মুহাম্মদ সাইম আহমদ ও মুহাম্মদ ইউসুফের পবিত্র কোরআন তেলাওয়াত ও মৌলানা এখলাসুর রহমানের সঞ্চালনায় শুরু হয় ওয়াজ মাহফিল।
এতে সভাপতিত্ব করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আব্দুল হক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত মৌলানা বিলাল, প্রফেসর অব হাদিস দারুল উলুম বেরি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মৌলানা নজমুদ্দিন কাশেমি, ইমাম ও খতিব নাইরফুল জামে মসজিদ সিলেট। এছাড়া স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত মুসল্লিদের সামনে দিনী আলোচনা তুলে ধরেন। উলামায়ে কেরামগণ মুসল্লিদের সামনে নামাজ কায়েম, নামাজের গুরুত্ব ও সঠিক সময়ে নামাজ আদায়ের গুরুত্ব ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মাসলা মাসায়েল ও ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের পথে পরিচালিত করতে দিনী শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বয়ান পেশ করেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি সমৃদ্ধি, ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। প্রবাসী ইসলামী শিক্ষার প্রসার ও সহি শুদ্ধভাবে শিশুদের জন্য ইসলামী সংস্কৃতির একটি মজবুত ভিত্তি গঠনের লক্ষ্যে স্পেনের মাদ্রিদে আবারও আয়োজন করা হয় মাসব্যাপী কোরআন তেলাওয়াত, হামদনাদ, গজল, মাসালা মাসাইক সহ ইসলামিক শিক্ষা প্রতিযোগিতা। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, রোববার মাদ্রিদে বাংলাদেশি মসজিদে আরবি শিক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও আরবি শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আলমের সঞ্চালনায় এতে আলোচনা বক্তব্য রাখেন ইমাম শরফুদ্দিন আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন আল আমিন, জাকির হোসেন, এ কে এম জহিরুল ইসলাম, আব্দুল খালেক, হারুনুর রশিদ, আব্দুল কাশিম মুকুল, মাহফুজুল হক, শরীফ মনিরুজ্জামান, জামাল উদ্দিন, নুর উদ্দিন প্রমুখ। ফ্রান্সের পাঁচটি মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ সাহিল জানান, উৎসবের আমেজে প্যারিস শহরের পাঁচটি মণ্ডপে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব। গেল শুক্রবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সার্বজনীন এই উৎসবের। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, আইএবআর মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু, তুলুস বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকুম সেলিম। রাষ্ট্রদূত সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন ও তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব চ্যান্সেলরি হজরত আলী খান, কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন, প্রথম সচিব ফারজানা রহমান চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পূজা উদযাপন পরিষদের রজত রায়, সুব্রত ভট্টাচার্য শুভ প্রমুখ। ইতালির ব্রেসিয়ায় বেঙ্গল কালচারাল সোসাইটি ও ভিসেনসার সনাতন হিন্দু মন্দির কমিটি শনিবার বিকেলে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। দুর্গাপূজা হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজে প্রচলিত, তবে বাঙালি হিন্দু সমাজে এটি প্রধান ও সামাজিক উৎসব। কিন্তু প্রবাসী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পূজার দিনগুলো কর্মদিবস থাকায় অনেক পূজা মণ্ডপগুলোতে শনিবার অনুষ্ঠান আয়োজন করেছিল। ইতালির বেশিয়াতে বেঙ্গল কালচারাল সোসাইটি শনিবার বিকেলে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংগঠনের সভাপতি মিলন বিশ্বাসের পরিচালনায় সহযোগিতা করেন সাধারণ সম্পাদক ক্ষীরোদলাল মণ্ডল ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান আরম্ভ করে পরে বেশিয়া শাখা আওয়ামী লীগের সভাপতি অপু মাল, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেশিয়া সভাপতি সিরাজ চকিদার, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি কালাম মাতব্বর, মাদারীপুর সমিতির সভাপতি আবুল বাশার এবং বেশিয়াতে অবস্থিত বাংলাদেশি, ইন্ডিয়ান ও ইতালিয়ান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সংগঠনটি শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ ও গানের আয়োজন করে। বিসেন্সার আর্জেন্টিনাতে সনাতন হিন্দু মন্দিরও আয়োজন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। সেখানে বেশের এমিলি সাহা, প্রদীপ ঘোষাল সহ স্থানীয় শিল্পীবৃন্দরা গান ও নৃত্য পরিবেশন করে। মুসলমানদের
বৈশালী বিসেনসা থেকে এমদাদুল কেমদাদ চ্যানেল আই। বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হল সুইস বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত জেনেভা প্রবাসী বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। জেনেভা বাংলা পাঠশালা শিশুরা এভাবেই গান দিয়ে উপস্থিত সকলকে স্বাগত জানায়। গত শনিবার জেনেভার স্থানীয় একটি কমিউনিটি হলে সুইস বাংলাদেশ কালচার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রবাসে প্রকৃত ঈদের আনন্দ উৎসব ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, এলাহি টুকু, খান মজলিস, সাদেক ঢালি, আলামিন শিকদার, মইনুল হক অপু, জহিরুল ইসলাম, সঞ্জয় রতন এবং শাহিন সহ পরিচালনা পরিষদের অনেকেই। লুডু, ক্যারম, তাস, চেয়ার সিটিং সহ বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা, নাচ গান এবং মুখরোচক খাবার দাবারের আয়োজন সহ বিভিন্ন কর্মসূচিতে ভরপুর ছিল এই অনুষ্ঠান। ঈদ ফুরিয়ে গেল, প্রবাসে শেষ হয়নি ঈদের আনন্দ। এখানে হচ্ছে বাংলাদেশে যেরকম উৎসবের আমেজ হয় এখানেও ঠিক একই রকম হলো। আমি ভাবতে পারিনি যে এখানে এসে আমি এত এতটা বাংলাদেশের উৎসবের আমেজ অনুভব করতে পারছি। যে বিদেশে যারা থাকে তারা মোটামুটি কোনো অংশ কম এনজয় করে না, অনেক ভালো লাগছে। কারণ আমরা বিদেশে থাকি, সবার কাজ শেষ করে একসাথে মিলিত হওয়া আমাদের সম্ভব না, তো আমরা একটু লেটে হলেও সবাই একসাথে মিলিত হয়েছি। কোর্টে যারা জিতবে তাদের সাথে কম্পিটিশন করবে। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, ভালো, বেশ ভালো, বেশ এসে খুব বেশ ভালো লাগছে। তো আমরা বিদেশে বসে যদি আমরা বাংলাদেশিরা যদি মিলেমিশে থাকি এরকম আনন্দ উৎসব করে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নবাগত তান এ সময় গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। শেষে ছিল নৃত্যানুষ্ঠান। বাংলাদেশ সরকারের তথ্য সচিব মর্তুজা আহমেদ বলেছেন, সরকার সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এর মাধ্যমে উপকৃত হবেন সারা দেশের সাংবাদিকরা। এই ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মর্তুজা আহমেদ বলেন, ইতিমধ্যে অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া তৈরি হয়েছে। স্টেক হোল্ডারদের মতামত পাওয়া গেলেই এটা চূড়ান্ত রূপ নেবে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। সিলেট নগরীর আখালিয়ার সাদিকুর রহমান সাদ নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় কথিত স্ত্রী সহ ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে আখালিয়ার নোয়াপাড়া এলাকার বাসা ও কুমারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদের স্ত্রী জানিয়েছেন তিনি সম্পত্তির লোভে তার স্বামীকে হত্যা করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে অন্যান্যরা হলেন আলী হোসেন, খালিকুজ্জামান লায়েক, রেজওয়ান হোসেন, তাজউদ্দিন ও সাদেকের ছেলে কমল। এর আগে গত 19 অক্টোবর নগরীর আখালিয়ার বাসিন্দা সাদিকুর রহমান সাদকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। টনি ব্লেয়ার স্বীকার করলেন আইএসের উত্থানের অন্যতম কারণ ইরাক যুদ্ধ। কৃষ্ণরা আলী সংসদীয় কমিটির সদস্য মনোনীত। হামলা নিয়ে মুখ খুললেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।